রংপুরের মিঠাপুকুরে ট্রাক চাপায় আলিউল ইসলাম নামে পুলিশের এক সহকারী এসআই নিহত হয়েছেন। মিঠাপুকুর ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কের পাগলার হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আলিউল উপজেলার গোপালপুর ইউনিয়নের বিট কর্মকর্তা ছিলেন। প্রত্যক্ষদর্শী ও মিঠাপুকুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, এসআই আলিউল ইসলাম গোপালপুর ইউনিয়নে দায়িত্ব পালন শেষে মিঠাপুকুর থানায় ফিরছিলেন। পথিমধ্যে মিঠাপুকুর ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কের পাগলার হাট এলাকায় বিপরীতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। কেউ এগিয়ে আসার আগেই ট্রাক চালক এই সুযোগে পালিয়ে যায়। মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফা ফিজার রহমান বলেন, আলিউল ইসলাম দায়িত্ব পালন শেষে থানায় ফিরছিলেন। পথিমধ্যে তিনি দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। মরদেহ তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রিয় দর্শক, পুরো ঘটনা শোনার পর এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত।